हेलो रिऑप्टिक्सर आजकेर आलोचना प्रतिसरण। आमरा प्रतिफलन आलोचना करे फेलेछि, प्रतिसरण काके बोले। जखन कोनो एकटा आलोकरश्मि कोनो माध्यमेर मध्य दिए गतिशील थाकार समय अपर कोनो एकटी माध्यम द्वारा बाधाप्राप्त हय, तखन सेखाने तीनटी घटना घटे। नम्बर वन, ওই আলোকরশ্মির কিছুটা অংশ এই দুই মাধ্যমের বিভেদ তলে শোষিত হয়ে যায়, যাকে আমরা বলি অ্যাবজর্পশন। কিছু অংশ প্রথম মাধ্যমে তার গতিপথ পরিবর্তন করে ফিরে যায় সমদ্রুতিতে, এটাকে আমরা বলি রিফ্লেকশন বা প্রতিফলন। এর প্রায় 20-25% রাইট প্রতিফলিত হয়, বাকি থাকলো যে অবশিষ্ট লাইট, অর্থাৎ প্রায় 60-65% এই লাইট কি হয় না দ্বিতীয় মাধ্যমের মধ্য দিয়ে যায়। দেখো ভিন্ন বেগে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে আলোর গতিপথের এই বেঁকে যাওয়ার ঘটনাকে আমরা বলে থাকি প্রতিসরণ। হোয়েন লাইট রে পাসেস থ্রু এ মিডিয়াম অ্যান্ড ইজ অবস্ট্রাক্টেড বাই এনি আদার মিডিয়াম, দেন এ পোর্শন অফ দিস লাইট রে পাস টু দ্য সেকেন্ড মিডিয়াম উইথ ডিফারেন্ট ভেলোসিটি, দিস ফেনোমিনন অফ লাইট ইজ কল্ড রিফ্রাকশন। আমরা মাধ্যমিকেও পড়েছি, তো আমরা এখানে রিফ্রাকশন দেখানো হয়েছে। পি কিউ এটাকে আমরা বলছি আপতিত রশ্মি, কিউ আর এটাকে আমরা বলছি প্রতিসৃত রশ্মি, এবং এই কিউ বিন্দুতে দুই মাধ্যমের বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব এন কিউ এন ড্যাশ। প্রতিসরণের সূত্রে বলা হচ্ছে যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই তলে থাকবে। আমরা যদি প্রতিসরণের সূত্র প্রমাণ করতে চাই, তখন দেখাতে পারি যে এই তিনটি রশ্মি একই তলে অবস্থান করে। দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হবে। যে কোনোই আপতিত হোক আর যে কোনোই প্রতিষ্ঠিত হোক না কেন, তাদের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক থাকবে, এবং এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা বলে থাকি এ এন বি, অর্থাৎ এ ও বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ঠিক আছে, অবশ্যই এই এ এন বি বা এই আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান আলোর বর্ণের উপর নির্ভরশীল এবং মাধ্যমদের প্রকৃতির উপরও নির্ভরশীল। হাইজেনের মতবাদ অনুযায়ী, হাইজেন বলে এক বৈজ্ঞানিক, তিনি এটা মতবাদ প্রকাশ করেছিলেন, তো তার মতবাদ অনুযায়ী আলোর তরঙ্গ প্রকৃতি আছে, ওয়েভ নেচার অফ লাইট। সেই আলোর তরঙ্গ প্রকৃতি অনুযায়ী তিনি বলেছিলেন যে এ এন বি ইকুয়াল টু সি এ বাই সি বি, অর্থাৎ এও বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক হল দুই মাধ্যমের আলোর গতিবেগের অনুপাত। তাহলে যদি দুটো গতিবেগের অনুপাত, তাহলে স্বাভাবিকভাবে এটির কোনো একক নেই, ডাইমেনশন লেস কোয়ান্টিটি, অর্থাৎ এটা একটা সংখ্যা মাত্র। দেখো আমরা সেভাবেও করতে পারি, আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, নিউ ইন্টু নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এখান থেকে দেখো নিউ নিউ ক্যান্সেল করে ল্যামডা এ বাই ল্যামডা বি। তাহলে অনেক সময় এরকম প্রশ্ন দেখা যায় যে যখন কোনো আলোকরশ্মির প্রতিসরণ ঘটে তখন কোন রাশিটি অপরিবর্তিত থাকে, হুইচ কোয়ান্টিটি রিমেন্স আনচেঞ্জড। ভেলোসিটি চেঞ্জ হয়, ওয়েভলেন্থ অলসো চেঞ্জড, বাট ফ্রিকোয়েন্সি রিমেন্স আনচেঞ্জড, কম্পাঙ্কটা পরিবর্তিত হয় না। দেখো আমরা এখানে দেখাতে পেরেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা লগ্ন শিখলাম, প্রতিসরণের সূত্র শিখলাম। তো এইবারে আমাদের কাছে একটা প্রশ্ন এসে গেল, দেখো যে আমরা যখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক শিখলাম, তাহলে স্বাভাবিকভাবে পরম প্রতিসরাঙ্ক বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স, পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক কি, অ্যাবসোলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। বলা হচ্ছে যে যখন কোনো আলোকরশ্মি
শূন্য মাধ্যম থেকে অপর কোনো জড় মাধ্যমে প্রতিসৃত হয়। হোয়েন লাইট রে ইজ রিফ্র্যাক্টেড ফ্রম ভ্যাকুয়াম টু এনি আদার মিডিয়াম, শূন্য মাধ্যম থেকে অপর কোনো জড় মাধ্যমে যখন প্রতিসৃত হয় তখন শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং জড় মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্গ বলে। দেন দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম টু দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্য মিডিয়াম ইজ কল্ড অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কে ঠিক আছে, তোমরা লিখবো কীভাবে? তাহলে পরম প্রতিসরাঙ্গ বলতে কি বোঝায়, আমরা এটাকে লিখি এন এম, এম মাধ্যমের পরম প্রতিসরাঙ্গ ইকুয়াল টু ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম টু দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্য মিডিয়াম। হেন্স এটাও একটা সংখ্যা মাত্র, দেখো দুটো গতিবেগের অনুপাত, তাহলে এটাও একটা সংখ্যা মাত্র। তাহলে এখন আমার প্রশ্ন আসবে, এখান থেকে লক্ষ্য করে দেখো, নাম্বার ওয়ান, অ্যাজ যেহেতু সি অলওয়েজ গ্রেটার দেন সি এম, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ অলওয়েজ গ্রেটার, কি শূন্য মানে আর গতিবেগ সবচেয়ে বেশি, তাহলে আমরা বলতে পারবো তাহলে হেন্স এন এম অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। নাম্বার টু, অ্যাজ সি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম রিমেন্স কনস্ট্যান্ট, তাহলে আমরা কি বলতে পারি, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনভার্সলি প্রপোর্শনাল টু ভেলোসিটি অফ লাইট ইন দ্য মিডিয়াম। ঠিক আছে, অর্থাৎ যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কম। ঠিক আছে, আমরা অনেক সময় এটাকে বলি অপটিক্যাল ডেন্সিটি, অর্থাৎ যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেই মাধ্যমটাকে আমরা কি বলবো, লঘু মাধ্যম। কি ঠিক আছে, তাহলে আলোকীয় ঘনত্ব, অপটিক্যাল ডেন্সিটি, আলোকীয় ঘনত্ব, আচ্ছা এটা প্রকাশ করা হয় কি দিয়ে, না অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে প্রকাশ করা হতে পারে। তাহলে যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি তার আলোকীয় ঘনত্ব বেশি, যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম তার আলোকীয় ঘনত্ব কম। ঠিক আছে, নাম্বার থ্রি, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলসো ডিপেন্ডস অন কালার অফ দ্য লাইট রে, আলোর বর্ণের উপর নির্ভর করে। হাউ, কেমন নির্ভর করে? আমরা একটা ফর্মুলা পেয়েছি, মিউ সরি এন এম অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম উইল বি ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, হোয়ার ল্যামডা ইজ দ্য ওয়েভ লেন্থ অফ লাইট, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কি ল্যামডা এম লিখতে পারো ইন দ্য মিডিয়াম, অ্যান্ড এ বি আর কনস্ট্যান্ট, অ্যান্ড দিস ইজ কল্ড কোচিস ইকুয়েশন, কোচি কোচিস ইকুয়েশন, এটাকে আমরা বলতে পারি কোচির সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে, হোয়েন ওয়েভ লেন্থ অফ লাইট ইজ গ্রেটার দেন অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ স্মলার। দেখো তাহলে আমরা এখানে বলতে পারি, তাহলে ল্যামডা মিডিয়াম ফর রেড লাইট গ্রেটার দেন ল্যামডা মিডিয়াম ফর ইয়েলো লাইট গ্রেটার দেন ল্যামডা মিডিয়াম ফর ভায়োলেট লাইট। আমরা জানি যে কোন মাধ্যমে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ইয়েলো থেকে, আবার ইয়েলো বেগুনি থেকে বেশি, তাহলে হেন্স আমরা কি সিদ্ধান্ত করব, হেন্স এন এম ফর রেড লাইট লেস দেন অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ইয়েলো লাইট লেস দেন অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফর ভায়োলেট লাইট। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপশন। ঠিক আছে, বলো, হ্যাঁ আমরা সি এর ভ্যালু জানি, সি ইকুয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড ইন ভ্যাকুয়াম। এবারে আমরা আসি
এবার আমরা আসি রিলেশন বিটুইন অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অ্যান্ড রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স। রিলেশন বিটুইন অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইন্ডেক্স অ্যান্ড রিলেটিভ রিফ্র্যাকটিভ ইন্ডেক্স কি, ঠিক আছে, পরম প্রতিসরাঙ্ক এবং আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক। লেট আস কনসিডার, আমরা ধরে নিই একটা নির্দিষ্ট বর্ণের রশ্মি, এ পার্টিকুলার কালার অফ লাইট ইজ রিফ্র্যাক্টেড ফ্রম এ টু বি মিডিয়াম, ঠিক আছে। এ একটি নির্দিষ্ট বর্ণের রশ্মি, নির্দিষ্ট বর্ণের রশ্মি কোথেকে যাচ্ছে, এ মিডিয়াম থেকে বি মিডিয়ামে প্রতিসৃত হচ্ছে, এ মিডিয়াম টু বি মিডিয়াম। হ্যাঁ, পার্টিকুলার কালার অফ লাইট, অর্থাৎ লাইটের কালারটাকে আগে আমাকে ঠিক করে নিতে হবে। তাহলে হেন্স আমরা কি লিখব, এ এন বি উইল বি ইকুয়াল টু সি এ বাই সি বি, ঠিক আছে। তাহলে এক কাজ করতে পারি, সি এ ইন্টু সি ডিভাইড বাই সি বি ইন্টু সি, আমি ওপর নিচে সি দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, দেয়ার ফোর সি বাই সি বি ডিভাইড বাই সি বাই সি এ, কি দেখা যেতে পারে। হ্যান্স দিস ইজ নাথিং বাট এন বি বাই এন এ। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন, হ্যাঁ, রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অ্যান্ড অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো, ঠিক আছে, তাহলে দেয়ার ফোর ইফ লাইট রে ট্রাভার্সেস ফ্রম বি টু এ, যদি আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে যেত, তারপর কি লিখতাম, বি এন এ ইকুয়াল টু এন এ বাই এন বি, কে ঠিক আছে। দেখুন, তাহলে ফ্রম দিস টু রিলেশন আমরা এই দুটো সমীকরণ থেকে নিশ্চয়ই লিখতে পারবো, হেন্স এ এন বি ইন্টু বি এন এ দেখো ইকুয়াল টু ওয়ান, অর এ এন বি ইকুয়াল টু ওয়ান বাই বি এন এ, ঠিক আছে। এর অর্থ কি, এটা ফিজিক্যাল মিনিং আছে, এর অর্থ হচ্ছে আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে ঠিক যে পথে যায় সেই পথে ফিরে আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি তোমাকে ছবি এঁকে দেখাই, ধরা যাক আমাদের এই এরকম দুটো মাধ্যম, এ এটা বি মাধ্যম, লাইট রে এই পথে আসার পর দেখো এই যে এই দিকে গেছে, ও সরি এরকম দেখুন স্যার, এই যে এই পথে গেছে লাইট লাইট রেটা, দিস ইজ পি কিউ আর, বি থেকে এতে লাইট রে যদি এই পথে যায় তাহলে আমরা এটাকে ঠিক এভাবে বলতে পারি, যদি লাইটের সেম এই পথে ফিরে আসে তাহলে কী হবে, সেম এর সঙ্গে একই পথে, ঠিক আছে, দ্যাট ইজ লাইট পাথ ইজ রিভার্সিবল, প্রত্যাবর্তী, আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে ঠিক যে পথে যেতে পারবে ঠিক সেই অ্যাঙ্গেল করে সে ফিরে আসতেও পারবে, অর্থাৎ আমি যেখানে অবিলম্বটা আনি তাহলে এই কোণগুলো একই হবে। দেখুন স্যার, দিস অ্যাঙ্গেল দিস অ্যাঙ্গেল দিস অ্যাঙ্গেল ইকুয়াল, দেখো এখানে এটা আই এখানে এটা আর, এখানে এটা আই এখানে এটা আর, এই অ্যাঙ্গেলগুলো ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে আলোকরশ্মি প্রত্যাবর্তী পথে ফিরে আসতে পারে, ঠিক আছে। এবারে আমরা আসি স্নেলস ল, স্নেলের সূত্র,
স্নেলস ল, স্নেলের সূত্র, স্নেলের সূত্র, স্নেল, স্নেলের সূত্র হচ্ছে, ধরা যাক একটা নির্দিষ্ট বর্ণের রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রতিসৃত হচ্ছে, ঠিক, তাহলে আমরা কি লিখব, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ এন বি। আমরা এক্ষুনি শিখেছি এ এন বি কে কি লেখা যায়, এন বি বাই এন এ। তাই হেন্স আমি যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, এন এ ইন্টু সাইন আই ইকুয়াল টু এন বি ইন্টু সাইন আর। দেখো যে মাধ্যমে আপতন কোণ আছে সেই আপতন কোণের সাইন এবং ওই মাধ্যমের প্রতিসরাঙ্কের প্রোডাক্ট সবসময় ধ্রুবক থাকবে। দেখো ঠিক আছে, হ্যাঁ, যে মাধ্যমে প্রতিসরণ কোণ আছে সেই প্রতিসরণ কোণের সাইন এবং সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক এই প্রোডাক্ট গুণফল সবসময় ধ্রুবক থাকবে। এরকম দুটো তিনটে চারটে মাধ্যম যদি নিতে পারি এভাবে লেখা যেতে পারবে। হ্যাঁ, আমরা যদি এভাবে লিখি তাহলে হ্যান্স এন এ সাইন আই ওয়ান ইকুয়াল টু এন বি সাইন আই টু ইকুয়াল টু এন সি সাইন আই থ্রি ডট 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 ডট। এটাকে আমরা বলতে পারি জেনারেলাইজড স্নেলস ল, স্নেলের সাধারণ সূত্র। এবং দেখো এখান থেকে আমরা আরও একটা সিদ্ধান্তে আসতে পারি, এই এই সূত্র থেকে আমরা আরও একটা সিদ্ধান্তে আসতে পারি। ধরা যাক আমরা যদি বলি এন এ, আমরা যদি বলি এন এ নাম্বার ওয়ান গ্রেটার দেন এন বি, অর্থাৎ এ মাধ্যমটা বি মাধ্যমের থেকে ঘন, অর্থাৎ এটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, বিটা হচ্ছে রেয়ারার মিডিয়াম। দেখো লাইট রে ট্রাভার্সেস ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম, এ থেকে বিতে যাচ্ছে তাহলে ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে কী হবে, এন এ বেশি হওয়ার জন্য সাইন আই আছে লেস দেন সাইন আর। তাহলে এখান থেকে বলতে পারবো দেখো আর গ্রেটার দেন আই কে, ঠিক আছে। দেখুন তাহলে আলোর রশ্মি ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে প্রতিসরণ কোণের মান আপাতন কোণের চেয়ে বড় হবে। ঠিক একই রকমভাবে আমরা এটাও বলতে পারি যদি এন এ লেস দেন এন বি হয়, এখান থেকে লিখব সাইন আই গ্রেটার দেন সাইন আর, এখান থেকে লিখব আর লেস দেন আই, তখন দেখো প্রতিসরণ কোণ আপতন কোণের থেকে কী হবে, ছোট হবে। এইবারে আসি এই প্রতিসরণের সূত্রকে সাহায্য নিয়ে আমরা কতগুলো ছোট ছোট জিনিস আলোচনা করব। হ্যাঁ, নাম্বার ওয়ান যে আলোর রশ্মির যে ডেভিয়েশন হবে অর্থাৎ আলোর রশ্মির গতিপথের যে পরিবর্তনটা হবে, যে হ্যাঁ বিচ্যুতি হবে, সে বিচ্যুতি কোণের মান কিভাবে পরিবর্তিত হবে দেখো। তাহলে আমরা যদি ছবিটা এঁকে দেখাই, দিস ইজ আই দিস ইজ আর, দেখো এটা যাচ্ছিল এই পথে, তো দিস অ্যাঙ্গেল ইজ কল্ড ডেভিয়েশন, এটাকে আমরা বলতে পারি ডেভিয়েশন। এটা এ মিডিয়াম, এটা বি মিডিয়াম কি, ঠিক আছে। দেখো তার ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, ভালো করে লক্ষ্য করে দেখো ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর, অথবা কি হতে পারে তার ডেল্টা, হেন্স ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর অর আর মাইনাস আই, অর্থাৎ যেটা বড় হবে তার থেকে ছোটটা বিয়োগ করে দেবো কে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি সাইন আই বাই সাইন আর, দেখো কী লেখা যেতে পারে বলো, হ্যাঁ এন বি বাই এন এ, অবশ্যই অ্যাকর্ডিং টু স্নেলস ল, দেখো কি, ঠিক আছে। তাহলে আমরা এক কাজ করতে পারি, হ্যাঁ এটাকে এভাবে লিখতে পারি সাইন আই প্লাস সাইন আর ডিভাইড বাই
sin I minus sin R equal to NB plus NA by NB minus NA. বুঝছে তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি দেখে নাও একটু ভালো করে তাকিয়ে দেখে নাও দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হেন্স tan দেখো tan i minus r by 2 equal to হেন্স tan i minus r by 2 equal to nb minus na by NB plus NA into देखो tan नहीं है देखो tan I plus R by 2 जो I plus R by 2 ठीक है तो I minus R का मान क्या बोली delta by 2 देखो तो hence tan डेल्टा बाई टू इक्वल टू एन बी प्लस एन ए बाई सॉरी इन टू टेन आई प्लस आर बाई टू के ठीक है देखो तर हम रखी देख लाम দেখো যদি আইটা ইনক্রিজ করে তাহলে আরও ইনক্রিজ করবে তারপর ডেল্টা অলসো ইনক্রিজ ঠিক আছে তাহলে আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে এই বিচ্যুতিকরণের মানও বৃদ্ধিপ্রাপ্ত হবে খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন সাবধানে একটু তৈরি করবে হ্যাঁ এবারে আমরা আরেকটা তত্ত্ব আলোচনা করতে পারি যে ए लाइट रे इज रिफ्रैक्टेड थ्रू ए ग्लास स्लैब एक आलोक रश्मि एक ग्लास स्लैब दिए प्रतिष्ठित होच्छे रेक्टेंगुलर ग्लास स्लैब आयतकार ऐजे ए बी सी डी कंडीशन की बोला होच्छे ए डी पैरेलल टू बी सी दिस इज ग्लास ए लाइट रे इज रिफ्रैक्टेड देन আমরা প্রমাণ করতে পারি ইনসিডেন্ট রে অ্যান্ড এমার্জেন্ট রে আর প্যারালাল মনে করে নাও এটা তোমার ইনসিডেন্ট রে তাহলে এটা হলো তোমার রিফ্র্যাক্টেড রে এখান থেকে তুমি আবার নর্মাল টানো সো দেখো ঠিক আছে ঠিক আছে সো দিস পি কিউ আর এস পি কিউটাকে এক্সটেন্ড করে দিই টি পর্যন্ত তাহলে দেখো পি কিউ অ্যান্ড আর এস প্যারাল টু ইচ আদার ঠিক আছে তো এটা আমরা খুব সহজেই দেখাতে পারবো দেখে নাও তাহলে দিস ইজ অ্যাঙ্গেল আই দিস ইজ আই ওয়ান দিস ইজ আর ওয়ান দিস ইজ অলসো R2 and this is I2. Tale as AD parallel to BC, the normal N1 N2 that is QN1 parallel to RN2. Therefore, angle R1 equal to angle R2. ঠিক আছে তাহলে আমরা দেখো তাই যদি হয় তাহলে আমরা প্রথমে শ্রেণীগুলো অ্যাপ্লাই করতে পারবো তাহলে হ্যান্স হ্যান্স দিস ইজ এয়ার মিডিয়াম দিস ইজ এয়ার মিডিয়াম তাহলে এ এন জি ইন্টু জি এন এ ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর টু বাই সাইন আই টু ইকুয়াল টু ওয়ান দেখো তাহলে আর ওয়ান ইকুয়াল আর টু সো দিস দিস ক্যান্সেল তাহলে হ্যান্স সাইন আই ওয়ান ইকুয়াল টু সাইন আই টু দেয়ার ফোর আই ওয়ান ইকুয়াল টু আই টু তাহলে হ্যান্স ফ্রম দিস রিলেশন আমরা বলতে পারবো পি কিউ
প্যারালাল টু আরএস, অর্থাৎ ইনসিডেন্ট রে অ্যান্ড এমার্জেন্ট রে আর প্যারালাল। দেখো তাহলে তারা প্যারালাল ঠিক আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম নেই, প্যারালাল ঠিক আছে, কিন্তু তোমাদের একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে। দেখো ভালো করে, তাদের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, দিস ইজ কল্ড ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এই যে আটটি, এই আটটিটাকে আমরা বলবো ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, পার্শ্বীয় সরণ। আমাকে এই পার্শ্বীয় সরণ কতটা হয়েছে এটাকে আমাকে বার করতে হবে। ঠিক আছে, দেখো একটু লক্ষ্য করে দেখো, আটটি আমরা পারপেন্ডিকুলার টেনেছি, দিস ইজ 90 ডিগ্রি, দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, সো দিস অ্যাঙ্গেল ইজ আই ওয়ান মাইনাস আর ওয়ান, দেয়ারফোর আরটি ইকুয়াল টু, হেন্স আরটি ইকুয়াল টু কিউ আর ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান। ঠিক আছে, এগেন দেখো কিউ এন বাই কিউ আর, কিউ এন বাই কিউ আর ইকুয়াল টু কস আর ওয়ান। দেখো ঠিক আছে, দেয়ারফোর আমি যদি আরটির ভ্যালু বসাই, আরটি ইকুয়াল টু কিউ এন সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান ডিভাইড বাই কস আর ওয়ান। কে দেখো তাহলে হ্যান্ডস, হোয়াট ইজ কিউ এন, থিকনেস অফ দ্য স্ল্যাব, দেখো কিউ এন ওয়ান, সরি কিউ এন ওয়ান, কিউ এন ওয়ান ইজ দ্য থিকনেস অফ দ্য স্ল্যাব। সো যদি এটাকে আমরা টি ধরি, তাহলে টি সাইন আই ওয়ান মাইনাস আর ওয়ান ডিভাইড বাই কস আর ওয়ান। তাহলে ফ্রম দিস ইকুয়েশন আমরা আটটি বার করতে পারবো, অ্যান্ড ইফ উই পুট সাইন আই ওয়ান ইকুয়াল টু মিউ জি সাইন আর ওয়ান, যদি আমরা হচ্ছে এই ভাবে পুট করে নিই তাহলে কী হবে, তাহলে হ্যান্স দিস আরটি উইল বি ইকুয়াল টু, দিস আরটি উইল বি ইকুয়াল টু টি ইন্টু সাইন আই ওয়ান। দেখো হচ্ছে আমি যদি এখান থেকে ভেঙে নিয়ে যে ভ্যালুটা পুট করি, তাহলে টি ইন্টু সাইন আই ওয়ান ওয়ান মাইনাস কস আই ওয়ান ডিভাইড বাই রুট ওভার মিউ জি স্কোয়ার মাইনাস কি, দেখো ঠিক আছে সাইন স্কোয়ার আই ওয়ান। ওকে ও লিখতে ভুলে গেছি, সাইন স্কোয়ার আই ওয়ান, দেখো দিস উইল বি ইকুয়াল টু ভ্যালু অফ টি, সরি আর টি ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। আমরা লেজার বিমের সাহায্যে প্রতিসরণের সূত্র পরীক্ষামূলকভাবে করে দেখাচ্ছি, এই জন্য আমরা একটি সবুজ রঙের লেজার বিম ব্যবহার করেছি। লেজার রশ্মি যখন বায়ুমাধ্যমের মধ্য দিয়ে যায় তখন তা সোজাভাবে যায়, কিন্তু কাঁচের মধ্য দিয়ে গেলে তা বেঁকে যায়। এই বেঁকে যাওয়ার ঘটনাকেই আমরা বলি প্রতিসরণ। আমরা যদি আলোকরশ্মিটাকে অর্থাৎ লেজার বিমটাকে কাঁচের ফলকের সাথে লম্বভাবে ফেলি, দেখো তাহলে লেজার বিমটা সোজাভাবে চলে যায়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি এবং নির্গত রশ্মি একই পথে থাকে। কিন্তু যদি আপতন কোণের মান আমরা বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ একটু বাঁকাভাবে ফেলি, তাহলে সঙ্গে সঙ্গে দেখো তার প্রতিসরণ ঘটে এবং কাঁচের মধ্যে তার গতিপথ পরিবর্তিত হয়, একই সাথে যে রশ্মিটা নির্গত হয় তারও পরিবর্তন ঘটে। লেজার রশ্মি কাঁচ মাধ্যমের উপর ফেলা হলো, দেখো প্রতিসৃত রশ্মি এবং নির্গত রশ্মি তোমাকে দেখানো হয়েছে, নিশ্চয়ই তুমি তা পর্যবেক্ষণ করতে পারছ। একই সাথে লক্ষ্য করে দেখো একটি আলোক রশ্মি প্রতিস্ফোটিতও হয়েছে, হ্যাঁ তো বায়ুমাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তখন বায়ুমাধ্যমে আলোর গতিবেগ থাকে,
3×10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু যখন তা পাঁচ মাধ্যমের মধ্য দিয়ে যায় তখন তার গতিবেগ কমে যায় 2×10⁸ মিটার পার সেকেন্ড। এই জন্য আমরা কাঁচকে ঘনমাধ্যম এবং বায়ুকে লঘুমাধ্যম বলে থাকি। দেখো আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং নির্গত রশ্মি তুমি এখন পর্যবেক্ষণ করতে পারছো। প্রথম ফলকে নর্মাল টেনে আপতন কোণ মারাত্মক জায়গায় গিয়ে আমরা ফেসে গেছি। হ্যাঁ, প্রতিসরণ কোণ এবং পুনরায় নির্গমন কোণ আমরা দেখিয়েছি, ঠিক আছে। দেখো ভালোভাবে লক্ষ্য করে দেখো, আপতন কোণের মান 0°, প্রতিসরণ কোণের মানও 0°, এবং অবশ্যই নির্গমন কোণের মানও 0°। কিন্তু যদি আপতন কোণের মান আমরা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি, অর্থাৎ তির্যকভাবে আমরা রশ্মিটাকে ফেলি, তাহলে কিছুটা রশ্মি প্রতিফলিত হবে, প্রতিসৃত হবে, এবং দেখো প্রতিসৃত রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যাবে। অর্থাৎ লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে ছোট হবে। আবার ঘনমাধ্যম থেকে যখন লঘুমাধ্যমে প্রতিসরণ ঘটবে তখন দেখো নির্গমন কোণ আপতন কোণের চেয়ে বড় হবে। তোমরা পুনরায় আরেকবার ঘটনাটাকে পর্যবেক্ষণ করো। আমরা এবারে দুটো বিম নিয়েছি এবং তাদেরকে সমান্তরালভাবে যুক্ত করেছি, অর্থাৎ সমান্তরাল রশ্মি দেখানো হচ্ছে। যখন বায়ুমাধ্যমে সমান্তরাল রশ্মি থাকে তখন তাদের একটি রশ্মি বলে মনে হয়, কিন্তু যখন ওই রশ্মিকে আমরা কাঁচের উপর ফেলি, কাঁচের ফলকের উপর ফেলি, একটি কাঁচের ফলকের ওপর দিয়ে যায় এবং একটি কাঁচের ফলকের মধ্য দিয়ে যায়, তখন কাঁচের ফলকের মধ্য দিয়ে যে রশ্মিটা নির্গত হয় সেটা বায়ুমাধ্যমে যে রশ্মিটা গতিশীল আছে তার সঙ্গে দেখো সমান্তরালভাবে রয়েছে। অর্থাৎ কাঁচের ফলকের মধ্য দিয়ে কোনো রশ্মি প্রতিষ্ঠিত হলে নির্গত রশ্মি আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে থাকে। এটা আমরা পরীক্ষামূলকভাবেও দেখাতে পারলাম।